আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি মোহাম্মদ আব্দুল কাদের, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। আজকে আপনাদের জন্য নিয়ে আসছে নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ফরম ও আবেদনের পদ্ধতি বিস্তারিত। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, সরকারি বেসরকারি সকল চাকরির বিস্তারিত খবর ও আবেদনের পদ্ধতি জানতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে দিন। পিরছি ইন্টোর পর। এক নজরে একশনএইড বাংলাদেশে অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি 2022। চাকরির ধরন বেসরকারি, জেলা সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। চাকরিদাতা প্রতিষ্ঠানের নাম একশনএইড বাংলাদেশ, ওয়েবসাইট actionaid.org। পদ সংখ্যা ক্যাটাগরি 4টি, মোট নিয়োগ দেয়া হবে 6 জন। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি, প্রার্থীর ন্যূনতম বয়স উল্লেখ নেই। আবেদন শুরুর তারিখ 6 জুন 2022, আবেদন শেষ তারিখ 1-6 জুন 2022। আবেদন প্রক্রিয়ার স্ক্রিনে দেওয়া লিঙ্কের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। 1. পদের নাম অফিসার, সিওএমস অ্যান্ড রিলিজিয়াস টিচার, প্রজেক্ট সাস্টেইনেবল সলিউশনস অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা কমিউনিটি ইন ক্যাম্পস। পদসংখ্যা 1টি। যোগ্যতা ও অভিজ্ঞতা সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো উন্নয়ন সংস্থায় অন্তত 3 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিসের কাজ জানাসহ কোবো কালেক্ট ও এসপিএসএসের কাজ জানতে হবে। চাকরির ধরন চুক্তিভিত্তিক, 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল উখিয়া টেকনাফ ক্যাম্প, কক্সবাজার। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা, বেতন 80,500 টাকা। এর সঙ্গে মেডিকেল, জীবন বিমাসহ মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে। 2. পদের নাম অফিসার, কমিউনিটি সেন্টার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস সেন্টার, প্রজেক্ট সাস্টেইনেবল সলিউশনস অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা কমিউনিটি ইন ক্যাম্পস। পদসংখ্যা 1টি। যোগ্যতা ও অভিজ্ঞতা সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো উন্নয়ন সংস্থায় অন্তত 3 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিসের কাজ জানাসহ কোবো কালেক্ট ও এসপিএসএসের কাজ জানতে হবে। চাকরির ধরন চুক্তিভিত্তিক, 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল উখিয়া টেকনাফ ক্যাম্প, কক্সবাজার। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা, বেতন 80,553 টাকা। এর সঙ্গে মেডিকেল, জীবন বিমাসহ মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে। 3. পদের নাম অফিসার, কমিউনিটি গ্রুপ, প্রজেক্ট সাস্টেইনেবল সলিউশনস অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা কমিউনিটি ইন ক্যাম্পস। পদসংখ্যা 2টি। যোগ্যতা ও অভিজ্ঞতা সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো উন্নয়ন সংস্থায় অন্তত 3 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিসের কাজ জানাসহ কোবো কালেক্ট ও এসপিএসএসের কাজ জানতে হবে। চাকরির ধরন চুক্তিভিত্তিক, 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল উখিয়া টেকনাফ ক্যাম্প, কক্সবাজার। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা, বেতন 80,553 টাকা। এর সঙ্গে মেডিকেল, জীবন বিমাসহ মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে। 4. পদের নাম অ্যাসোসিয়েট অফিসার, সিওএমস অ্যান্ড রিলিজিয়াস টিচার, প্রজেক্ট সাস্টেইনেবল সলিউশনস অ্যান্ড প্রোটেকশন ফর দ্য রোহিঙ্গা কমিউনিটি ইন ক্যাম্পস। পদসংখ্যা 2টি। যোগ্যতা ও অভিজ্ঞতা সমাজবিজ্ঞান, ডিজাস্টার ম্যানেজমেন্ট বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। রোহিঙ্গাদের নিয়ে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। কোনো উন্নয়ন সংস্থায় অন্তত 1 বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এমএস অফিসের কাজ জানাসহ কোবো কালেক্ট ও এসপিএসএসের কাজ জানতে হবে।
চাকরির ধরন চুক্তিভিত্তিক 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। কর্মস্থল উখিয়া টেকনাফ ক্যাম্প কক্সবাজার। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা বেতন 54,900 টাকা। এর সঙ্গে মেডিকেল, জীবন বিমাসহ মুঠোফোন ও ইন্টারনেট বিল দেওয়া হবে। একশনএইড বাংলাদেশে অফিসার পদে চাকরির বিজ্ঞপ্তি 2022 আবেদন করার নিয়ম। আগ্রহী প্রার্থীকে ডিসপ্লেতে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর কাঙ্ক্ষিত পদ নির্বাচন করে নেক্সট বাটনে ক্লিক করলে যে ফর্ম আসবে তা সঠিকভাবে পূরণ করতে হবে, অতঃপর সাবমিট করতে হবে। ফর্ম পূরণের সময় ভুল করলে আবেদন বাতিল হিসেবে গণ্য হবে, তাই ফর্ম সাবমিট করার পূর্বে অবশ্যই যাচাই করতে হবে। এই চাকরিটির অফিসিয়াল সার্কুলারের পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে ও প্রথম কমেন্টে দেওয়া আছে। শর্তসমূহ বিস্তারিত জানতে ফাইলটি ডাউনলোড করে পড়ে নেবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যে কোনো চাকরি সম্পর্কে বিস্তারিত ও আবেদনের পদ্ধতি জানতে চাইলে কমেন্ট করুন। সকল চাকরির খবর সবার আগে পেতে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেয়ার করে সকলকে জানার ব্যবস্থা করুন।